কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোকা। এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 705 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, বাংলা সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। শনিবার 13 মে দুপুরে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের 15 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উপকূল এলাকা দিয়ে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোকা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। মহাবিপদ সংকেতের পাশাপাশি তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড়টি দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 705 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। এরপর রোববার 14 মে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার এবং দূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 8 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।